নমস্কার বন্ধুরা, শ্রোতা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁকুড়া জেলার একটি বিখ্যাত মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, টানার লাড়ু, যেটা খেতে খুব ভালো হয় আর এটা বানানোও খুব সহজ। এটা বেসন আর গুড় দিয়ে তৈরি হয়। এই যে দেখুন, এই বাটিটার মাপে আমি বেসন নেব। এখানে 200 গ্রাম বেসন আছে। এই বেসনটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করে জানাবেন যে আমার রেসিপিটি ভালো লাগলো কি না, আর কমেন্টও করবেন আমার পদ্ধতিটা ঠিক আছে কি না, বা আপনারা যদি বাড়িতে বানান কীভাবে বানান। আর এটা আমাদের গ্রামে ঘরের একটা রেসিপি, আর এমনি দোকানেও বিক্রি হয়, আর আমরা বাড়িতেও এটা বানাই পুজো টুজো পার্বণে হিসাবে। আর এটা ছোটো ছেলেদের হাতে দিলে তাদের খুব আনন্দ করে খায়, আর বড়রা তো খুশি হয়েই খায়। যাই হোক, এই বাটিটার মাপে আমি এক বাটি বেসন নিয়ে নিচ্ছি, 200 গ্রাম। এটা ছোলার বেসন দিয়ে হয়, ছোলার বেসন নিয়েছি। আর এই বাটিটার মাপে এক বাটি আমি আখের গুড় নিয়ে নেব। এরপর একটু সামান্য নুন দিয়ে দেব। আর ওই বাটিটার মাপে আমি নর্মাল জল নিয়েছি, আর 1 কাপের মতন জল দেব। প্রথমে আমি নুনটাকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে যদি কোনো দানা দানা থেকে থাকে তা সেগুলো একটু হাতে করে ভেঙে দিতে হবে। আর একটু একটু দানা থাকলেও কোনো অসুবিধা নেই, একটু চেপে চেপে আমি এটাকে মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে দিয়ে এটা একটু শক্ত শক্ত করে মেখে নেব। এটা পাতলা হবে না, একদম চেটচেটে টাইপের একটা ব্যাটার তৈরি হবে। এই দেখুন, ঠিক এই রকম চেটচেটে টাইপের হবে। আর একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। তাও এটা আমি 5 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইরকমটা হবে। এই যে দেখুন, আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, আর গ্যাসের আঁচটা প্রথমে আমি বাড়িয়ে রেখেছি, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর এরকম গ্যাটার সবার বাড়িতেই থাকে, এরকম একটা গ্যাটার দিয়ে আমি অল্প অল্প করে বেসন নিয়ে ওই বড় দিকটা কিংবা ছোট দিকটাই, যেটা আপনাদের পছন্দ, বড় ছোট দুটো দিকই আমি করে দেখাবো। দিয়ে একটু করে চেপে চেপে বেসনটাকে লম্বা লম্বা করে তেলের মধ্যে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে ওই ঝুড়িগুলো ভেজে নিতে হবে, বেসনের ঝুড়ি। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন নতুন কিছু রান্না ছাড়ব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, প্রথমে আমি ফুল আঁচে দিয়েছিলাম, এরপর আঁচটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে ধীরে ধীরে এটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচকে আমি এখন কমিয়ে রেখেছি। Thank you.
এই যে দেখুন একটু নেড়ে নেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে আমি আরও এক মিনিট ভেজে নিচ্ছি। এই যে এরপর আমি তুলে নেব, ঠিক এরকম লাল লালটি হবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়ে সেই এক বাটি মাপে গুড় আমি দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটা গুড়ের একটা সিরাপ তৈরি করে নেব। যে দেখুন এটা চ্যাটচ্যাটে কিংবা দুই শিরা এক শিরা সেরকম কিছু নয়, জলের মধ্যে একটু গুড় দিয়ে দেখতে হবে সেটা ঠিক শক্ত হয়ে যাচ্ছে কিনা, তখনই জানবেন আমার গুড়টা তৈরি হয়ে গেছে। আর এই ছানতাই করে গুড়ের মধ্যে কিছু যদি পড়ে থাকে সেগুলো তুলে ফেলে দিচ্ছি আমি। এই যে দেখুন ঠিক এই রকমটি হবে, জলে দিলে ওটা দানা বেঁধে যাবে। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হলো এটা মানে দামা হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপর আমি হাফ গুড় তুলে রেখেছিলাম, কারণ এটা মাখাতে একটু অসুবিধা হয়, তাই ওপর থেকে আবার আমি একটু গুড় ছড়িয়ে দেব। প্রথমে তলাটা একটু মাখিয়ে নিলাম, এরপর ওপর থেকে বাকি গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এই গুড়ের পরিমাণটা আপনি আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমাদের একটু গুড় বেশি খাই, ওই জন্য আমি একটু গুড় বেশি দিয়েছি, অল্পও দিতে পারেন। এরপর হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নিলাম। আর তারপর এটাকে আমি ঠান্ডা করে, ঠান্ডা হলেও অসুবিধা নেই, তবে ঠান্ডা করে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। এই যে দেখুন আমার তৈরি টানান লাড়ু। একে টানান লাড়ু পরে, আগে বিয়েতে মেয়েরা যখন খেনে যেত তখন এরকম টানান লাড়ু এতটাই পরিমাণ দিত যে গোটা গ্রামকে বিলি করা হতো। এই যে দেখুন ঠিক এই রকম। আর হাতে চিটে যাচ্ছে, ওই জন্য আমি হাতে একটু জল নিয়ে নিলাম। দিয়ে চেপে চেপে এভাবে নাড়ুগুলো ঝটপট পাকিয়ে নিতে হবে। খুব গরম থাকলে একটু জলে হাত দিতে হবে, এটা একটু গরম গরমই পাকাতে হবে। একটু চেপে চেপে পাকিয়ে নিতে হবে। এটা খেতে খুব ভালো হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। দেখুন আমার সবগুলো মোটামুটি পাকানো হয়ে গেছে। বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এগুলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, এখন অতটা আর পাওয়া যায় না, কিন্তু খেতে খুব ভালো হয়। বন্ধুরা আমার মতন একবার বানিয়ে দেখতে পারেন, পূজার সময় আত্মীয় কুটুম এলে তাদেরকেও দেওয়া যেতে পারে। এই যে দেখুন মুড়ির চাকনা হিসাবে, মুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। আমার সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে। গুড় দিয়ে বেসন দিয়ে এগুলো তৈরি আর খেতে খুব ভালো হয়। আমি একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে দিতে হবে। চেপে নিচ্ছি হাতে করে। আমার এই টানার লাড়ু
সব তৈরি হয়ে গেছে আর দেখলেন বন্ধু কত সহজ এটা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করি